ছিনতাইকারীকে লক্ষ্য করে গুলি পুলিশের, গুলি চালানোর পরও পালিয়ে যেতে সক্ষম হয়েছে এক ছিনতাইকারী। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহরে। এই মুহূর্তে ডেইলি বোরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, করিমগঞ্জ শহরের স্টেট ব্যাংকের সম্মুখে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে সন্দেহজনক এক ব্যক্তিকে ব্যাংকের সামনে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়ে ব্যাংকে কর্মরত পুলিশ কর্মীদের তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাগ্যক্রমে গুলি তার শরীরে লাগেনি, কিন্তু তারপরও ওই ব্যক্তি পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে ছিনতাইকারী ব্যাংক থেকে পালিয়ে যাওয়ার দৃশ্য ব্যাংকের অপরদিকে থাকা একটি দোকানের সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। তবে পালিয়ে যাওয়ার সময় ওই যুবক একটি মোবাইল ও একটি মাস্ক সেখানে ফেলে গিয়েছে। ছিনতাইকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বোরাক।